অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। এটা শয়তানের সবচেয়ে বড় ধোকা, এবং এই ধোকাটা শয়তান যুব সমাজকে বেশি দিয়ে থাকে। এত তাড়াহুড়ো কি আছে, কেবল এসএসসি পড়ছি, ইন্টারমিডিয়েট পড়বো, অনার্স মাস্টার্স পড়বো, বাচ্চাকে যাবে, পরে শেষ বয়সে একটা চিল্লা দিয়ে নিব, হস করে আসবো, আল্লাহ টাইটেল লাগিয়ে দেবো শেষ চামে। আচ্ছা যুবক ভাই, এই ধোকায় পড়ে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি। তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে, হে আল্লাহ, আমরা আজকে দেখতে পারছি, পরকাল আমরা দেখেছি, পরকাল শুনেছি, বুঝেছি, আল্লাহ তুমি আমাদেরকে একটা বার খালি দুনিয়ায় ফেরত দাও না, আমরা সৎ কাজ করে আবার ফিরে আসবো।